আমরার তারা একটা স্টিলের আলমারি কিনা চাবি একটা কোমরও লাগাইয়া কুদুর ফটে ফটে সাহেস্টরে বইবে মেলা আড়া দেয়। একটা বন্যাইলে ফসল মাইর গেলে ভাতের লোকে ফ্যান ভাড়াইয়া খাইছ। নামাজ পড়ে রুকুতে গিয়েছেন মাথা কালকি দিয়ে আবার দিশে ফেলাইয়া ফরতে আছে। দাউদ কান্দি আমি বাফিলো গেছি, গেছি পরে আমি কৈছি অনেক এলাকাতে রহম করে দাউদ কান্দির ফলাফেনে খেলুয়া হুজুর আমরা এলাকাতে করে। আর আমরার তারা একটা স্টিলের আলমারি কিনা চাবি একটা কোমরও লাগাইয়া কুদুর ফটে ফটে সাহেস্টরে বইবে মেলা আড়া দেয়। আরে বর্বরা, এই চাবিও তো তুই তালা আলমারি কিনছ, তা তুই ফুদ বিয়া করাইয়া হোর বাইতো যৌতুক আনছ। হে তালার চাবি লই এটা করো। আর সত্তর উডের মালিক যেবারে চাবিওয়ালা হেবারে ওখানে যাতে আছে, এবারে মাটির ভাই যাইতে আছে, ঠিক কিনা কয়? কয়টা আর মালিক হয়েছে? হগিনীর ফুতের নাম মিয়া খা, বাংলাদেশের বেড়ায় ত্রিশি নিনারে আমরা বেড়া। একটা বন্যাইলে ফসল মাইর গেলে ভাতের লোকে ফ্যান ভাড়াইয়া খাইছ। এটি কয়েকদিন আগের কথা না, তোমরা বিল্লা কথা না, আমরাও তোমরা মনে করো না আমার বাদ দিয়ে কইতে আসছি। আমরা নাগাইছ তোমরা এলাকার তেরো নিশু এলাকা, ওই ও তরুণে চিনে, তরুণে কো চিনেননি? হ্যাঁ, আমরা এলাকা আপনারা চাইতে আরও গভীর। ফানিটা আইলে আপনারা যখন কইতেছেন ফানিটা কই যায়, আমরা হেন হয়ে যায়। সেই জায়গার মানুষ আমরা, কয়েকদিন আগের কথা বেড়া, ভিক্ষা করে মানুষ খাইছে, সনের গরু ঘুমাইছে, মেয়া গাইলে ফালার ধরে বইয়া খেলি রয়েছে, মায় ফুতে জিয়ে সকলে মিললে জগ বাসন থালা মালা ঠোলা সব লইয়ে বইয়া রয়েছে, ফানি ফরতে আছে, আল্লাহ ও চিল্লাইতে আছে, কুদ্দুর তুফানের নমুনা দেখা দিলে পুরান এলাকা আজান শুরু হয়েছে, ঠিক কি না? সময় ফিরে গেছে গা, তে বিদেশ গেছে, তুমি এখন মার্শাল্লাহ ফুন ফিন্ন হয়ে উঠছ, তুমি এখন আড্ডা মারা শিখছ, তুমি চা স্টলে বইয়ে বইয়া চা খাও, তুমি মনে করছো ফুতে টেহা পাড়া, তুমি বইয়ে বইয়া চা খাও, এক একজনে চা খায় সাতাশি কাপ, নিরানব্বই কাপ একদিনে চা, চা খাইতে খাইতে রক্ত ডরে বেড়াইয়া চা বানাই লাইছে, সেইদিন উষ্ঠা খাইছে রক্ত মারো না চা মারো। ঠিক কিনা কও? আল্লাহ কি আল্লাহ তোমার দুর্নীতি ফাড়াইছে বেড়া? কয়টা টেহার মুখ দেখছো তো আলহামদুলিল্লাহ কো, ঠিক কিনা কও? আলহামদুলিল্লাহ কো, তুই যদি যেহেন দিয়ে শুই ডুহে না সাবল ডুহাই দিয়ে বই অনিছো তুমি, তুমি এত রঙের গড়া দৌড়াইতে আছো, হে কয়দি কয়দি। সুতরাং মনে রাখবা, আল্লাহ তাবারক তাআলা কয় সফল কাম হলো সে, কদ আফলাহাল মুমিনুন, যেই ব্যক্তিটা নামাজি সেই হলো সফল কাম, ঠিক কি না কও? যে মানুষটা ইমানদার সে হইল সফল কাম, নাইলে ইমানের কোনো দাম নাই, এই জিন্দেগির কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কয় ওই মুমিন হইল সফল কাম হইল সেই মানুষটা, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সে হইল সফল কাম, সে যখন নামাজে দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায় রে মনে হয় যেন ভীত সন্ত্রস্ত, মনে হয় ভয় কম্পমান, আল্লাহ ডাক দিয়া কয় তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, কয় না ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, দেখে নাকি দেখে না? এটার নাম হলো নামাজ। আমাদের দেশে যেই নামাজ পড়ে এটি কোনো নামাজ হয় না, এটি হলো দেহা দেহি যায় আর কি, সকলে গেছে তে না যায় কেমনে এলে গেছে। আমাদের দেশে নানান কারণে মানুষ নামাজ পড়ে, এক নম্বরে হইলো মাইয়া বিয়া দিব, বিয়া ইয়াইয়া ফিরা যায় গা, মানুষের যে গেছে মানুষটা কিরকম কয়েতে জীবনে ফর্সি ফেলে আশা রখাইছে না,
নামাজ পড়বো তো দূরের কথা, তো ফোরসি ফের উষ্ঠা খাইয়া ফোরতল হইলে কাটতিয়া ফুটবল ফুরে গেছে না, এইরকম তে বেনামাজি। তো এই কথা শুনলে কারা এই মাইয়া বিয়া করাইব? এরপরে হগলে মিল্লা মিটিং করছে, এই বউ তার যে ওয়াইফ তার একদিন ধরছে, হ্যাঁ এত সুন্দর সুন্দর বিয়ে আইয়ে আপনার এই বেনামাজির লেগিয়া আপনি নামাজ পড়েন না দেখিয়া আপনার বিয়া দিস, এই এই আমার মাইয়ার আর বিয়া হয় না, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাগছে আর নিয়ত বান্ধে তে সাইয়াথায় উপরের দিকে মসজিদের কাজের দিকে সায়ার মনে মনে কয়, আগের দিনের মিস্তুরির কাম অন্যরকম, ওখানের মিস্তুরি জীবনে এই কাম পারত না, তার নামাজ হইছে কতক্ষণ, তার নামাজ হইছে মসজিদের দিকে সাইয়া থাকে, ডাইনে সায় বামে সাই, আবার মসজিদের তে বাড়িয়ে গেল, কে কেউ তোমার যদি মসজিদও দেখলাম না, কয় দেখবেন কেমন আমি দি ফিসে, কয় আমরা কি এক ফেল ফিরে নামাজ পড়ি, সাইডে ফেল চাই না, এটা আবার কয় নামাজের ভিতরে দাঁড়াইয়া, আহা যা করে দাড়ি মাফে এক মুড হয়েছে নি, আবার পাঞ্জাবির বুতাম খুলে লাগায়, তারপরে কাশ দেয় ঝাড়া দেয় লুঙ্গি ঝাড়া দিয়ে আবার ফিন দে, নামাজ না তামাশার ঠিক কিনা কও? অধিকাংশ মানুষ নামাজ যে পড়ে সবচেয়ে জঘন্য যেই জায়গায় নামাজের ভিতরে অপরাধটা করে, এটা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো নফল না ওয়াজিব? কথা বলে নফল না ওয়াজিব? ওয়াজিবের ব্যাপারে ফতুয়া হলো, কেউ যদি ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দেয় নামাজ বাদ, কেউ যদি ভুলবশত ওয়াজিব ছেড়ে দেয় সুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। তাইলে এই রুকুতে যে আমরা গেছি এটা হলো ফরজ, আর রুকু থেকে সোজা একবার আঙুলটা যেমন সোজা এমনি সোজা হয়ে দাঁড়ানো এটা হলো ওয়াজিব। এখন কেউ যদি আপনারা খেয়াল করে নেই, দু একদিন খেয়াল করে বুঝতে না, কারণ কইয়া দিছি তো কালকে তারা ঠিক হইয়ে এ পড়বো, তিন চার দিন গেলে খেয়াল করে না, এবারে যা নামাজ পড়ে রুকুতে গিয়েছে মাথা আলগি দিয়ে আবার দিশে ফেলাইয়া ফরতে আছে। দাউদকান্দি আমি মাহফিলও গেছি, গেছি পরে আমি কইছি অনেক এলাকাতে এরকম করে, দাউদকান্দির ফলাফেনে খেয়ে লইয়া কই হুজুর আমরা এলাকাতে করে, আমি কই তোমরা এলাকার মানুষ তো বুদ্ধিমান, কারণ হাইওয়ের লগের রাস্তা মানুষ, তোমরা ডাহার বাতাস পাও, তোমরা কি আর আমরা মতো বেহতের মানুষ মনে করছো, তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা তারা চিন্তা করছো সুযোগ হইয়া গিয়া লাভ কি আবার তো নিচের ফেলে আগুনে লাগবো, তোমরা লেগে এক জায়গায় দুইবার আড়ে না, তারা নিরাল হ্যান তা আবার আইয়া ফসে কোনাচ্ছে, নাউজুবিল্লাহ কইতেন না, নামাজ কি হইছে কতখানা নামাজ হইছে? ইচ্ছাকৃতভাবে যদি তুমি ওয়াজ, এই যে আমরা দেশের মেয়েছে এত নামাজ পড়ে জিলা ধরেন আছে, ধরবো কেমনে, এটি নামাজ না তো তামাশা, ওই যে মাইয়া বিয়া দেয় অনেক লিখিয়া ঠিক কিনা কও? কিছুদিন আগে আমার ইমুতে একটা ফোন আসছে, ফোন দিয়ে একটা যুবক বলতেছে হুজুর আপনি একটু লাইনটা অন করেন, আমার মোবাইলে ফোন দিয়া কহ হুজুর আপনি ইমু নাম্বারটা একটু অন করেন, বললাম বাবা আমি তো ইমু ধরি না, কহুজুর একটু ধরেন আমি একটু ভিডিও কল দিই, আমি কই কী দেবা, কহুজুর আমাকে একটু দেখেন, আমি বলি কী দেখাবা, কই দেখেন না একটু, তারপরে আমি ভিডিও কল দিছে সে অন করলাম, দেখি সুন্দর দাড়ি মাথায় টুপি, এ বললাম কে তুমি, কই হুজুর কয়েকদিন আগেও আমার দাড়ি ছিল না, আমি আপনার ওয়াজ শুনে দাড়ি রেখেছি, নামাজ ধরেছি, এটা দেখানোর জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা আমার মায়া করো মহব্বত করো আমি জানি, দূর দূর থেকে আমার যুবকেরা দৌড়ে চলে আসে আমাকে একটু দেখার জন্য, আমাকে একটু ছুঁয়ে দেখার জন্য, আমার একটু সাথে একটা ছবি উঠানোর জন্য, কত যুবক দূর দূর থেকে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে যায়। ও যুবক তুই আমার মহব্বতের যুবক, আমার মহব্বতের যুবক সে যে আজকের পরে আর কোনোদিন নামাজ ছাড়বে না, ঠিক কিনা বলো? আমার কলিজার টুকরা যুবক নামাজ ছাড়তে পারে না, আমার যারা মায়া করে আমার মহব্বতের যুবক নামাজ ছেড়ে দিতে পারে না। আসো সবাই মিলে আমরা পুরুষ মহিলা যুবক বৃদ্ধ নিজের জানাজার নামাজ পড়ার আগে চলো আমার নামাজটাকে আমি শুদ্ধ করে নেই, আমি শুরু করে দেই, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আসো আমরা সবাই মিলে মন্দ কাজ থেকে ফিরে আসি, আবারও বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি, তুমি আজকে আসো কালকে থাকবা না, তোমার যখন এতেকাল হয়ে যাবে মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে রতনপুরের চেয়ারম্যান আর নাই, দৌড়ে দৌড়ে লোকগুলো চলে যাবে, আমার কাছে যখন ফোন যাবে আমার মনের ভিতরকার চিনচিন ব্যথা হবে, আহারে এই চেয়ারম্যানটা সকল কাজ ফেলে আমার মাহফিলে বসেছিল,
হৃদয়ে একটু হলেও রক্তক্ষরণ হবে। ও দুনিয়ার মানুষ, যেই দিন মসজিদের মেনার থেকে তোমার ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক তোমাকে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে মাটির কবরে যখন শোয়াই দেবে, এমন একটা জিন্দেগি করো সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না, চাই নাকি চাই না? আল্লাহ আমাদেরকে এমনভাবে কবুল করে নেক, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে, সুন্দর হবে। আশার নামাজের পরে আরও অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন, সবার জন্য দোয়া করে।